গ্রীষ্মকালী রহস্যময় বাড়ি ঘিরে এনে নামলো রোবট এমন কি আছে শাহজাহানের ডেরায় এডি সিবিআই পর এবার সন্দেশকালীতে এনে কমান্ডো যে বাড়িটিতে অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গিয়েছে সেই বাড়িটি ঘিরে ফেলেছেন আধিকারিকরা ভেরির আশেপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে বাড়িটির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হচ্ছে রিমোট চালিত রোবটও গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালীর আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খান ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাফিজুল খাঁ আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলি খবর কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে সঙ্গে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রহস্যময় বাড়ির মেঝে খুঁড়ে ফেলা হয় সূত্রের খবর একটি বাক্সের ভিতর প্যাকেট অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয় বোমাও উদ্ধার করা হয়েছে বিকালের দিকে ওই এলাকায় গিয়ে পৌঁছায় এনে সুজি কি কারণে ওই রহস্যময় বাড়ি এবং বাড়ি লাগোয়া ভেরির আশেপাশের এলাকা ঘিরে ফেললেন এনে সুজি কমান্ডোরা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের ভিড় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সন্দেশখালীর ওই রহস্যময় বাড়িতে বেশ কিছু পরিমাণ বিস্ফোরক থাকতে পারে তবে কি ওই ওই আইআইডি রয়েছে প্রশ্ন হচ্ছে বিস্ফোরক উচ্চ ক্ষমতা সম্পন্ন বাড়িটিতে ক্রমশ কিনা তা এখনো নিশ্চিতভাবে কিছুই বোঝা যাচ্ছে না তবে সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করে এন তাই মনে করা হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে হয়তো অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক পাওয়া গিয়েছে যাতে কোনো বিপদ না ঘটে সে কারণে হয়তো এনে সিজি কমান্ডোরা আগে ভাগে সন্দেশখালী পৌঁছেছেন আলপথ রিমোট চালিত রোবট দিয়ে চলছে বিস্ফোরকের খোঁজে জোর তল্লাশি কি পাওয়া যায় সেটাই এখন দেখার